আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি হ্যান্ড এমব্রয়ডারির একটা ডিজাইন তৈরি করে দেখাবো। এই ডিজাইনটি দিয়ে আপনারা কিন্তু ড্রেসে ফুলকারি ওয়ার্ক অথবা শাড়িতে যে কোনো ডিজাইন বা কুশন কভার বা টেবিলের কভার অথবা সোফার ব্যাক কভারেও কিন্তু আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। আমি এমন একটি ডিজাইন তৈরি করছি যে ডিজাইনটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আমি ড্রয়িংটি কীভাবে করেছি তা বুঝতে পারবেন। তাহলে চলুন কীভাবে আমি ডিজাইনটি তৈরি করছি তা দেখি। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ডিজাইনটি তৈরি করছি কিন্তু একটা হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালের জন্য। টিউটোরিয়ালটি আমি কিন্তু নেক্সট পর্বে দেখাচ্ছি। আমি এই পর্বটি দুটি ভাগে ভাগ করে নিয়েছি, একটি হলো ড্রয়িং পর্ব আর একটি হলো সেলাই পর্বটি। দুটো পর্ব একসাথে করতে পারিনি এজন্য, কারণ দুটি পর্ব যদি একসাথে করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর লং হয়ে গেলে হয়তো বা আপনাদের কাছেই খারাপ লাগবে বা আপনারা পুরোটাই দেখতে চাইবেন না। তাই প্রথমে আমি কিন্তু ড্রয়িং পর্বটি দেখাচ্ছি, আর মেইন কিন্তু সেলাইয়ের জন্য বা এমব্রয়ডারির জন্য ড্রয়িংটি মেইন আমি মনে করি, কারণ ড্রয়িংটি যত সুন্দর হবে আপনার সেলাইটিও কিন্তু তত সুন্দর হবে। তাই আগে আমি কিন্তু ড্রয়িংটি দেখাচ্ছি, আর আপনারা এই ড্রয়িংটি দেখে ইজিলি কিন্তু ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু প্রশ্নের জবাব দিব। আর ডিজাইনটি আমি যেভাবে তৈরি করছি, আশা করি একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারাও এরকম একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। প্লিজ স্কিপ করে দেখবেন না, মনোযোগ সহকারে কিন্তু পুরো ভিডিওটি দেখে নেবেন। এই হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে এই ডিজাইনটি দিয়ে আমি কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করে দেখাচ্ছি, এবং কী সুতো দিয়ে সেলাই করছি এবং কীভাবে করছি সেই ভিডিওটি দেখলেই আপনারা কিন্তু সব কিছু বুঝে নিতে পারবেন। যারা নতুন এমব্রয়ডারি শিখতে চাচ্ছেন তারা আশা করি আমার দ্বিতীয় ভিডিওটি দেখলেই আপনারা কিন্তু যে কোনো শাড়ি অথবা ড্রেসে কিন্তু এমব্রয়ডারি করে নিতে পারবেন। তাই সকলকেই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পুরো ডিজাইনটি আমার কিন্তু ড্র করা হয়ে গিয়েছে, আমি যেভাবে পার্ট বাই পার্ট ড্র করেছি আশা করি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ডিজাইনটি এভাবে তৈরি করে নিতে পারবেন। আর নেক্সট পর্বে আমি আগেই বলেছি এর এমব্রয়ডারিটি দেখিয়ে দিব, আর এই এমব্রয়ডারিটি দেখে আপনারা কিন্তু নিজেরাই এই ডিজাইনটি দিয়ে শাড়ি ওড়না অথবা ড্রেস বা কুশন কভার বা ব্যাক কভার বা চেয়ারের কভার কোনো না কোনোটার মধ্যে আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। তাহলে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।